সকলবাসী সহ নাসিরনগর উপজেলা এবং সকল প্রশাসন একত্রিত হইয়া এই বুক পাটা কান্না মানুষদের মনের ব্যথা দূর করার জন্য আমি সকলের সমস্ত প্রশাসনদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের এমপি মহোদয় উনি মানবিক মানুষ, ও অমানবিক কাজ হলে উনি সবসময় প্রতিবাদ করে থাকেন। এই প্রতিবাদের ক্ষেত্রে আমি আশা করি উনি অব্যাহত রাখবেন এবং সমস্ত মানুষদের মনের আমি আশা করি সাংবাদিক সম্মেলন করার আমাদের চিন্তা এই পর্যায়ে এখানে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মানববন্ধন শেষ হয়েছে। আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন শেষ হয়েছে। ধন্যবাদ জানাই যারা এই মানববন্ধনে এসে অসহায় এই মানুষদের পাশে দাঁড়িয়ে মাধবপুর উপজেলার সকল স্তরের মানুষদের উপস্থিতিতে আজকের মানববন্ধন এখানেই শেষ হয়েছে। ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য।